হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো কোনো ব্লগ হবে না, কিছু কথা বলতে চাই। বেশ কয়েকদিন ধরে আমি লাইভে যাচ্ছি, তোমরা অনেকেই দেখছো ব্যাপারটা। তো যখনই আমি লাইভে যাচ্ছি, আর কিছুদিন আগে যখন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আমাকে দেখতে আসা নিয়ে, সেই ব্যাপারটা যখন আমি পোস্ট করেছিলাম, সেখান থেকে তোমরা লাইভে এসে বা অন্য কোনো পোস্টে এসে কমেন্ট করছো যে দিদি তোমার বিয়ে কবে। তো দেখো, আমি 2-3 দিন আগে একটা ভিডিও পোস্ট করে দিয়েছি, আমি ওখানে সব কিছু ডিটেলস বলে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা গিয়ে প্লিজ ভিডিওটা দেখে নাও। আমি আবারও বলছি, দেখো যেখান থেকে আমাকে দেখতে এসেছিল সেখানে কিছু প্রবলেম ছিল কিছু কথাবার্তা নিয়ে, কারণ সেখান থেকে একরকম কথা বলা হয়েছিল, যিনি এনেছিলেন তিনিও অন্যরকম কথা বলেছিলেন। তো কথাটা যেহেতু দুরকমের কথা হয়েছিল, সেখানে বাবা অনেক চিন্তা ভাবনা করে দেখলেন যে প্রথমেই যেহেতু এরকম দুরকম কথাবার্তা হচ্ছে, সেখানে বিয়ে দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমার আগেরও কিছু ব্যাপার আছে। তো আমি যে যদি আবার বিয়ে করি, বিয়ের পর যদি কোনো প্রবলেম আসে, তো জানি না ইন ফিউচার কি হতে পারে আমার সাথে। তো এই কারণের জন্য বাবা যে ডিসিশনটা নিচ্ছে, আমার মনে হয় বাবা একদম সঠিক ডিসিশন নিয়েছেন। তো বাবা আমাকে বারবার বলেছেন যে দেখো আমি তোমার ভালোর জন্যই করছি। আমি বললাম হ্যাঁ বাবা, দেখো আমি তোমার কথার ওপর কখনোই যাব না। আমি প্রথম যখন বিয়ে করেছিলাম বাড়ির মতেই বিয়ে করেছিলাম, আমি সেকেন্ড টাইম যখন বিয়ে করব আমি অবশ্যই তোমাদের মতামত নিয়েই আমি বিয়ে করব। তো এই হচ্ছে কথা। এরপর যা, এই ভিডিওটা আমি আগেই পোস্ট করেছিলাম, আমি আবারও ভিডিওটার মাঝখানে বলতে বাধ্য হলাম। তোমরা যদি ভেবে থাকো আগের দিন যারা আমাকে দেখতে এসেছিল সেখানে বিয়েটা কত দূর আমার যাওয়ার কথা ছিল, কেন যাইনি, তো এই হচ্ছে রিজন আমরা যাইনি। আমার ওখানে কোনো বিয়ে ঠিক হয়নি, বাট হ্যাঁ আমার বিয়ে হবে, কারণ আমার বিয়ে নিয়ে অনেক টেনশন আমার বাবার। কারণ এই যে আমার বিয়ে, এই বিয়েটা নিয়ে এখন আমার মনে হচ্ছে বিয়েটা করা হয়তো জরুরি, কারণ আমার বাবা যখন বলছেন, আমার বাবা আমাকে বলছেন যে তুমি বিয়েটা করে নাও, এখন না হলেও 2 বছর বিয়েটা করো, তুমি যে যে জেদ ধরে বসে আছো বিয়ে করবে না, এরকম করো না, তুমি বিয়েটা করে নাও, দেখো তোমার কোনো ভাই নেই, তোমাকে কে দেখবে সারা জীবন। তো বাবা চায় যে আমি যেন বিয়ে করে নিই, আমি যেন সেটেল হয়ে যাই। বাবা শুধু এইটাই চাইছে যে আমি চাই যে তুমি সেটেল হয়ে আছো, ভালো আছো, সুখে আছো, বাবা শুধু এইটাই দেখতে চাইছে। বাবার একটাই টেনশন, আমি যেন সুখী হতে পারি বা আমি যেন ভালো থাকি, আমি যেন বিয়ে করে ভালোভাবে থাকতে পারি, এটাই টেনশন। তো আমার এখন মনে হচ্ছে আমার বিয়ে ভাই হচ্ছে, ঠিক আছে, মানে এই 2024-এই আমার বিয়ে হয়ে যাবে, এটা আমি শিওর। কারণ আমার ফ্যামিলি এখন আমার পিছনে যেভাবে লেগে আছে বিয়ে নিয়ে, আমার বিয়েটা হচ্ছে, কিন্তু আমার এই বিয়ে নিয়ে আর এই যে আমার লাইভে আসা নিয়ে একজনের খুব প্রবলেম হচ্ছে, খুব। সে নিজে কোনো কমেন্ট করতে পারছে না, অন্য লোককে দিয়ে নোংরা নোংরা ভাষায় কমেন্ট করাচ্ছে, তার রিয়েল আইডি থেকে কোনো কমেন্ট করছে না। হ্যাঁ আমি তোমাকেই বলছি বাবা, তোমার লজ্জা করে না? তুমি যখন বিয়ে করে নিয়েছিলে, আমি আমি হ্যাঁ আমি অনেক কান্নাকাটি করেছিলাম, অনেক কিছু করেছিলাম, কিন্তু তার মানে এই না যে আমি তোমার কোনো কিছুতে গিয়ে কোনো কোনো বাজে বাজে কমেন্ট করেছিলাম। তোমার কোনো রাইট নেই আমার কোনো পোস্টে এসে তুমি কোনো বাজে কমেন্ট করবে, আমার লাইভে এসে তুমি কোনো বাজে কমেন্ট করবে, কেন করছো তুমি এগুলো? তুমি তোমার রিয়েল আইডি থেকে মিস ইউ বলছো, কল তোলো বলছো, আর বন্ধুদের আইডি দিয়ে তুমি নোংরা নোংরা কমেন্ট করছো, তোমার লজ্জা করে না? একটা সময় তুমি না আমাকে ভালোবাসতে, একটা সময় আমাকে যদি কেউ বাজে কমেন্ট করতো, তোমার তো তুমি তো পুরো রেগে, আর এখন তুমি ভাবতেই অবাক লাগে যে আমি তোমাকে ভালোবেসেছিলাম, তুমি আজকে এতটা বদলে গেছো। ছি, ও না ভগবান, তোমাকে দেখলে না কি বলবো, তোমাকে দেখলে আমার না প্রচুর মায়া লাগে জানো তো, করুণা হয়। দেখো তুমি বিয়ে করেছো তাতে আমার কোনো প্রবলেম নেই, হ্যাঁ তখন প্রবলেম ছিল, খুব খারাপ লেগেছিল আমার, কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম, আমাকে তুমি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে, এগুলো করার পর তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছো, এটা এরপর আমার অনেক খারাপ লেগেছিল।
আমি মানে আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম, কিন্তু এখন আমার মনে হয় যে তোমাকে ছাড়া আমি আমার একটা সময় মনে হতো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, বিশ্বাস করো। কিন্তু এখন মনে হয় কি, তুমি চলে গেছো বলে আমি এখন একটু ভালো আছি। ভাগ্যিস তুমি চলে গেছো। দেখো তুমি বিয়ে করেছো, তাতে আমার কোনো প্রবলেম নেই এখন, তখন প্রবলেম ছিল, এখন কোনো প্রবলেম নেই। তো তুমি সুখে সংসার করো, বা আমি চাই তুমি সুখে সংসার করো, ভালো থাকো, তুমি যেখানে খুশি সেখানে যাও, যে যা খুশি তাই করো, যার সাথে খুশি তাকে বিয়ে করো, বিয়ে করেছো আরও দুটো তিনটে বিয়ে করো, তাতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ, আমার লাইফে আসার চেষ্টা করো না, বা আমার কোনো পোস্টে তুমি কমেন্ট করবে না। এটা যদি তোমার মনে হয় আমি তোমাকে থ্রেট দিচ্ছি, অবভিয়াসলি আমি তোমাকে থ্রেট দিচ্ছি। তুমি সবসময় লিমিট পার করে যাও, আমি তোমাকে কখনো কিছু বলি না। দেখো এখন আমার জীবনটা আমাকে বুঝতে দাও, এখন কি করব কি না করব, আমার জীবনে বিয়ে করব কি বিয়ে করব না সেটা আমি বুঝে নেবো। তুমি এই যে এসে কমেন্টে বলছো তোর তিনটে চারটে বিয়ে হবে, তিনটে চারটে বিয়ে করেও সংসার করতে পারবি না, তুমি কি ভাবছো আমি বুঝতে পারিনি কে বলছো? আমার সব জানি, যেন আমাকে একজন বলেও দিয়েছে ওগুলো তুমি করাচ্ছ। তোমার ঘরের লোক বলে দিচ্ছে আমাকে, আর তুমি শোনো বাবা না, আমি তোমাকে আবারও বলছি, তুমি এখনো শুধরে যাও, আমার এখনো বিয়ে ঠিক হয়নি। আর তুমি এটা ভেবো না যে আমার বিয়ে ঠিক হলে আমি সেটা সোশ্যাল মিডিয়া করব। আমার বিয়ে ঠিক হলে আমি সোশ্যাল মিডিয়া করব না, কারণ তোমার মতন একটা কুত্তা আমার পেছনে যেভাবে করে যাচ্ছে আমার বিয়েটা ভাঙার জন্য, আমি সেটা সোশ্যাল মিডিয়া করে আমার বিয়ে ভাঙতে চাই না কখনোই। দেখতে আসবে এগুলো বলবো, কিন্তু বিয়ে ঠিক হয়েছে, আমার বিয়ে হয়ে যাবে একেবারে, তারপরেই জানাবো। মানে তুমি কখনো আমাকে সুখে থাকতে দেবে না, কারণ তুমি তো নিজে সুখে নেই, আর তুমি আমাকে কি সুখে থাকতে দেবে? আমার এখন মনে হচ্ছে ভাগ্যিস তোমার সাথে আমার বিয়েটা হয়নি। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আর যে আরেকজন আছে না, খুব বড় বড় ডায়লগ মেরেছিল আমাকে, তাকে একটু বলে দিই। আগের দিন দেখি একটা কমেন্ট করেছে কি একটা, ভাই তুই প্লিজ বিয়েটা করে নে, তোর বাবার থেকেও আমার বেশি টেনশন তোর বিয়ে নিয়ে। আমার বিয়ে নিয়ে দিদি তোমার টেনশন করতে হবে না, কারণ আমি তোমার ঘরে যাচ্ছি না, আর তোমার বরের খাইও না পরিও না। তো তুমি এসব ফালতু টেনশন না করে, ফালতু টেনশন করো না, ফালতু টেনশন করলে শরীর খারাপ করবে। আর তোমার ঘরে আমি কখনোই যাব না, এটা ভেবো না যে তোমার ঘরে যাব, যাব না। আমি বিয়ে তো করবোই, 2024-এর মাঝখানে বিয়ে করব, বাবার ইচ্ছা আছে, আর আমি আমার বাবার ইচ্ছার বিরুদ্ধে আমি কখনো কোনো কিছু করব না। আর বন্ধুরা আমি তোমাদেরকে বলছি, তোমরা অনেকেই এসে আমার লাইভে কমেন্ট করো, দিদি বাবন কেমন আছে, বাবন কেমন আছে, আমি ওর ব্যাপারে কিছুই বলতে চাই না কেমন আছে। যদি কেউ জিজ্ঞেস করে যে বাবন কেমন আছে, আমি একটাই উত্তর দেবো, মরে গেছে। আর তোমাদের যদি খুব জানার ইচ্ছা থাকে, তোমরা ওর সাথে কথা বলে নিতে পারো, ঠিক আছে? আমাকে আমাকে অন্তত জিজ্ঞেস করবে না যে কেমন আছে। দেখো ওর সাথে আমার সম্পর্ক, আমি আমি অন্তত ওকে ভালো চোখে দেখি না যে আমি ওর সম্পর্কে ভালো ভালো কথা বলবো, আমি এটাই বলবো, মরে গেছে, আমার কাছে মরে গেছে। ও সবার কাছে কেমন আছে ওটা তো আমার জানার দরকার নেই, আমার কাছে মরে গেছে মানে মরে গেছে আমার কাছে, তো আমার আনসারও হবে মরে গেছে। দেখো এখন অনেক রাত, এখন 1টার উপরে বাজে, আর এখন আমি ভিডিওটা করছি, কারণ আমি লাইভে লাইভ থেকে বেরিয়ে আসার পরে আমি বলেছিলাম যে আমি একটা ভিডিও বানাবো, যে ভিডিওটা না বানালেই হচ্ছে না, ভিডিওটা আমি বানাচ্ছি সবার জন্য, যাদের মনে অনেক কনফিউশন আছে, সব ক্লিয়ার হয়ে যাচ্ছে আজকের ভিডিওতে। দেখো বাড়িতে দেখতে আসলে কখনো বিয়ে হয়ে যায় না, এটা তোমরাও জানো আমিও জানি, মেয়ে বড় হয়েছে, বিয়ের যোগ্য হয়ে গেছে, দেখতে আসতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে ছেলের পক্ষ থেকে দেখতে আসলে মেয়ের পক্ষ বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। আমার বাবা প্রথমবার যে ভুল করেছিল আমাকে বিয়ে দিয়ে, তার ঠিকুজি খুশি না জেনে যেভাবে বিয়েটা দিয়েছিল, সেকেন্ড টাইম ওই রকম ভুল করবে বলে আমার মনে হয় না। আর আমার বাড়িতে পুলিশ আছে, সে তার আমাকে মাঝখানে একবার দেখতে এসেছিল, আমাকে বলেছিল এই এইখানে থাকে, আমার আমার জেঠু সব কিছু খবর নিয়ে বের করে দিয়েছেন, কোথায় কী করেন কি না করেন বের করে দিয়েছেন। তো
আমাকে যখন সেকেন্ড টাইম বিয়ে দেবেন সব কিছু জেনে শুনেই বিয়ে দেবেন। আর বিয়ে হলে বিয়ের পর আমি তোমাদের সবাইকে জানাবো, বিয়ে ঠিক হলেও আমি জানাবো, বাট বিয়ের ডেট আমি এখন এই মুহূর্তে কাউকে জানাবো না। বাট হ্যাঁ, 2024-এ বিয়ে করছি, এটা তোমাদের জানাতে পারি। তো চলো বন্ধুরা, আর বাড়াবো না ভিডিওটা, এই অল্প কিছু কথা বলার জন্য ভিডিওটা এত রাতে করলাম। তো চলো, আর কোনো কথা বাড়াতে চাই না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, কারোর মতামত থাকলে সেটাও জানিও। জানি এর পরিপ্রেক্ষিতে অনেক বাজে কমেন্টস আসতে পারে যারা আমাকে পছন্দ করে না। এই তো চলো, আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।